উত্তরপাড়ার পঞ্চনন্তলা মন্দির সংলগ্ন গঙ্গার ঘাটে শনিবার বন্ধুদের সাথে গঙ্গা স্নান করতে গিয়ে জলে ডুবে মৃত্যু হলো উত্তরপাড়া চিলড্রেন্স ওন হোমের সপ্তম শ্রেণীর ছাত্র প্রিয়াংশু বিশ্বাসের। পুলিশ সূত্রের খবর, গতকাল আনুমানিক বিকেল 4:30 সময় গঙ্গায় বন্ধুদের সাথে স্নান করতে নামে প্রিয়াংশু। এরপর সে ছবিও তোলে তার বন্ধুদের সাথে, কিন্তু স্নান করার পর হঠাৎই তার এক বন্ধু লক্ষ্য করে প্রিয়াংশু ক্রমশ দূরে চলে যাচ্ছে। সে সময় তার বন্ধুরা তাকে বাঁচানোর চেষ্টা করলেও তাদের চোখের সামনেই প্রিয়াংশু গঙ্গায় তলিয়ে যায় এবং অনেক খোঁজাখুঁজির পরেও তার দেহ খুঁজে পাওয়া যায়নি। এ ঘটনায় শোকের ছায় নেমে এসেছে প্রিয়াংশুর পরিবারের সদস্যদের মধ্যে। উত্তরপাড়ার গঙ্গার ঘাটগুলিতে একাধিকবার জলে ডুবে যাওয়ার ঘটনা ঘটায় আতঙ্কিত সাধারণ মানুষ। এদিন গঙ্গার ঘাটে উপস্থিত হন ওই ওয়ার্ডের কাউন্সিলর সারথী গোলদার। ইতিমধ্যে গঙ্গায় তলিয়ে যাওয়া স্কুল ছাত্রের মৃতদেহ উদ্ধার করতে উদ্যোগী হয়েছে উত্তরপাড়া থানার পুলিশ। কি বলবেন আজকে যে ঘটনা ঘটেছে, আপনিও তো একজন গার্জেন, কি বলবেন এই ঘটনা কতটা দুর্ভাগ্যজনক যাতে আগামী দিনে না হয়, প্রশাসনের কি উচিত তৎপর হওয়া? আপনিও তো একজন গার্জেন, একজন গার্জেনের কোল খালি হয়েছে, কি বলবেন? এটা তো বিশাল দুঃখের ব্যাপার। আপনি কখন জানতে পারলেন গোটা ঘটনা? আমি এক্ষুনি এলাম। আপনিও তো একজন বাবা, কি মনে হয় কি হলে এই ধরনের দুর্ঘটনা এড়ানো যায়? এটা দেখুন, এটা এবার এটা কীভাবে, এটা যদি গার্জেন সচেতন না হয় কীভাবে এড়াবে? আমরা তাও বেরিয়েছিলাম অন্তত সকাল থেকে 10:30-11 থেকে আমরা মাঠে ছিলাম। তো একবার মাঠে যখন খেলা হয়নি, আমরা একবার বাড়ি গেলাম, বাড়ি গিয়ে সবাই 1:30 সময় আবার মাঠে এলাম। মাঠে আসার পর খেলা হয়ে গেল, আমরা 4:30 নাগাদ আবার সবাই মিলে বললো যে স্নান করতে আসবে। তো সবাই মিলে এলাম, চান ফান করছিলাম, ছবি ফবি তুললাম সবাই মিলে। এবার আমরা সবাই এখানে আছি, ছবি তোলার পর দেখছি হঠাৎ করে ও সরি টানটা নিতে পারেনি, অত দূর চলে গেছে। আমি সঙ্গে সঙ্গে হঠাৎ করে ডুবজে উঠছে, আমি তখন গেলাম গিয়ে আবার ওকে ধরার চেষ্টা করলাম। তো ওর আমাকে সময় ডুবিয়ে দিচ্ছে, আমার সাথে একটা ছেলে সাঁতার পারে একটু আগে, আমি আর ও জানি, আমি আর ও আমি আর ও ছাড়া কেউ জানে না। কেন ভাই এগুলো, এবার যার জীবন তার তো চলে গেল, বলছে আমাদের ভালো বন্ধু হয় ও। ছেলেটার নাম রুবাই। তোমরা কোথায় খেলছিলে? আমরা খেলছিলাম বাংলা হাইস্কুল মাঠ, টুর্নামেন্ট খেলছিলাম। কোন ক্লাসে পড়তো? ও পড়তো 8-এ, কিন্তু বয়স ছিল 2008-এ জন্ম। কোথায়, কোন স্কুল? বিশ্বাস, প্রিয়াংশু বিশ্বাস নাম। কোন স্কুলে? চিলড্রেন্স ওনম, সবাই যারা পাঁচজনই চিলড্রেন্স ওনম। বিকেলবেলা এসে ঘাটে বসে এই যে ছেলেগুলো আসছে খেলাধুলো করছে, এরা নিজেরা নিজেদের মতন এ করে, কারোর কোনো কথা শোনে না প্রথম কথা, আর কিছু বলতে গেলেই তো অপমানিত হতে হয়, যার জন্য আর কেউ কিছু বলে না। আজকের ঘটনা তো আমি এসে শুনে তো দেখে অবাক, ছেলেগুলোকে জিজ্ঞেস করলাম, ছেলেগুলো হলে সব একসাথে খেলছিলাম, তারপরে এখানে এসে চান করতে গেছে, নানান রকম নানান মুনি নানান কথা বলছে এ করছে যে ছেলে এক প্রায় 10 জনের, হ্যাঁ হ্যাঁ 8-10 জনের বেশি। এটা প্রশাসন থেকে এর একটা স্টেপ নেওয়া উচিত 100%, এবং শুধু কিছু না, বিকেল 4:00 থেকে রাত্রির 9:00 অবধি এটা করা উচিত। এই ঘাটে চান করা ছাড়াও এমন এমন ঘটনা ঘটে, আমরা এই পাশে থাকি, দুদণ্ড এসে দাঁড়াতে পারি না। যে একটা ঘাটের জন্য একটা কোনো লোককে ঠিক করে রাখতে, যে সারাক্ষণ যে দেখাশুনো করবে। হুগলি থেকে প্রদীপ বসু, রিপোর্ট 24 ঘন্টা লাইভ। চিকিৎসা জগতে এখন একটাই নাম, ডাক্তার পিকে ঘোষ, ডাক্তার রীনা ঘোষ, DMS, MH মেডিকেল কলেজ হাসপাতাল। চুলের বিশেষ চিকিৎসা করা হয়,
টাকপোকা, খুশকি সংক্রান্ত কেশ সমস্যা ছাড়াও শিশুরোগ, বাত, অর্শ, ফিস্তুলা, হাঁপানি, সেতি, ক্যান্সার, যৌনরোগ, স্ত্রীরোগ, চর্মরোগ, ব্রণ, সুগার, থাইরয়েড এবং অন্যান্য জটিল ও পুরনো রোগের চিকিৎসা করা হয়। চেম্বার অরবিন্দ সংঘ, মুরারি পুকুর, কেওটা 3 নম্বর মিলিটারি কলেজ, কলুপুকুর, চন্দননগর, বরুণানপাড়া উত্তর, বিডিও অফিসের কাছে, নান্দাবাজার, আকাশ, ইটভাটা, চুচুড়া স্টেশন রোড, সুপার মার্কেট, ওচাই ক্লাব, ইউকো ব্যাংকের কাছে, সুগন্ধা দিল্লি রোড, মোড়, দাস ফার্মেসি, মোগরাগঞ্জ, অভিযান ক্লাব, মানকুণ্ড স্টেশন রোড, পরের ধাপ।